ডেঙ্গু কার্যকর ওষুধ ছেটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। চিহ্নিত সন্ত্রাসীরাই বাইরে গিয়ে গুজব ছড়াচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় এ পর্যন্ত 75 জনের মৃত্যু, মন্তব্য ত্রাণমন্ত্রীর। এবং বন্যা ডেঙ্গু নিয়ন্ত্রণে মনোযোগের পরামর্শ রিজভির। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে এডিস মশা নিধনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুই সিটি কর্পোরেশনকে কার্যকর ওষুধ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, বর্তমানে সরকার বন্যা ও ডেঙ্গু মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, জনগণকে সাথে নিয়ে এই দুই সংকট থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় জানান তিনি। মন্ত্রী জানান, ডেঙ্গু নিধনের কার্যকর ওষুধ প্রয়োগ করতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গুকে সরকার সহজভাবে নিচ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের। চিহ্নিত সন্ত্রাসীরা দেশের বাইরে গিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। গুজব ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত 100 জনকে আটক করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে এবারে জাতীয় শোক দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, র্যাব, বিজেপি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে বন্যায় রেল ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ঈদে নৌপথে ঘরে ফেরার যাত্রীর চাপ বাড়তে পারে এই শঙ্কায় নৌপথেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। পরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 15ই আগস্ট যে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছেন, আমাদের র্যাব, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছেন। আমাদের কাছে গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী এখনও উদ্বেগের কোনো কারণ নেই, আমাদের গোয়েন্দার তথ্য এখন পর্যন্ত তথ্য অনুযায়ী আমরা এই জঙ্গিদের একদম মূল উৎপাটন করতে পারিনি, আমরা তাদেরকে কন্ট্রোলে রেখেছি। আপনারা জানেন এই সমস্ত জঙ্গি বিদেশের কোনো জঙ্গি নয়, এগুলি সবই আমাদের হোমগ্রাউন্ড জঙ্গি, এর আগেও ছিল, এখনও বিভিন্ন নামে বিভিন্ন সময় আত্মপ্রকাশ করেন। সারা দেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, এখনও যমুনা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, এ কারণে এসব নদীর আশপাশের এলাকার 13টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এসব নদীর পানি কমে যাবে বলে আশা করা হচ্ছে। দুই একদিনের মধ্যেই এই পানিটা কমে যাবে, আমরা সেজন্য প্রস্তুত আছি। পানি আরও যদি বাড়ে, বন্যা যদি দীর্ঘস্থ হয়, আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেওয়া আছে, আমরা যেভাবে এই কয়েকদিন মোকাবেলা করেছি সেভাবে মোকাবেলা করে যাব। সরকারকে বন্যা ও ডেঙ্গু মোকাবেলায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এমন মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে মন্ত্রী এমপিরা উপহাস, অবজ্ঞা আর মিথ্যাচার করছেন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আবারও দাবি জানান রিজভি। আওয়ামী নেতারা
তারা যে সাবজেক্টেই পড়াশোনা করুক কিন্তু তারা মনে করে তারা অল সাবজেক্টে তারা পারদর্শী। বেগম জিয়া কতটুকু অসুস্থ না অসুস্থ এটা তার পরিবার এবং তার চিকিৎসকরা জানেন না, কিন্তু মন্তব্য করে দেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা। এটা হচ্ছে একজন সম্মানিত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো গুজব দিয়ে রাজনীতি করে না, বিএনপি সবসময় সত্য ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে। বিএনপির অফিস গুজবের কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে গেছে তা সরকারের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়। আজ সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার রাঙ্গুনিয়া উপজেলার নূরজাহান কমিউনিটি সেন্টার মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মন্ত্রী এবিএম ফজলুল করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীত পাঠ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায়, তাই সবাই নৌকায় উঠতে চায়। এ সময় সবাই নৌকায় উঠতে চাইলেও নৌকার চালক বানানো হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল তাদেরকেই যাচাই বাছাইয়ের মাধ্যমে নেতা বানানো হবে। সম্মেলনে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। আমাদের মনে রাখতে হবে, এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়, কিন্তু নৌকায় আমরা সবাইকে নেব না। আমাদের নৌকা ইতিমধ্যেই ভরে গেছে, সুতরাং নৌকায় সবাইকে নেওয়া যাবে না। যারা পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চায় তাদেরকে নেওয়া যাবে না। যারা প্রতিষ্ঠা লাভ করার হীন উদ্দেশ্য নিয়ে নৌকায় উঠতে চায় তাদেরকেও নেওয়া যাবে না। সংবাদ শেষ করব, তার আগে সাইবার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গু কার্যকর ওষুধ ছেটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। চিহ্নিত সন্ত্রাসীরাই বাইরে গিয়ে গুজব ছড়াচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় এ পর্যন্ত 75 জনের মৃত্যু, মন্তব্য ত্রাণমন্ত্রীর। এবং বন্যা ডেঙ্গু নিয়ন্ত্রণে মনোযোগের পরামর্শ রিজভির। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।